أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি বলছিলাম ওনারা আসার সময় সামান্য একটু খেজুর আর একটু পানি নিয়ে এসেছেন। দু একদিন, তিন চার দিন, পাঁচ দিনের মাথায় পানিও শেষ, খেজুরও শেষ, বাবাও এখানে নেই। তিনি যখন এইরকম অবস্থা, অসহায় অবস্থায় রেখে যাচ্ছেন, শুধু বিবি হাজেরা প্রশ্ন করেছেন, আমাদেরকে একে একই অসহায় অবস্থায় রেখে যাচ্ছেন। কোনো কোনো মানুষ নেই, গাছগাছালি পাক পাখালি নেই, এদিকে আপনার নিজস্ব কোনো চিন্তায় রেখে যাচ্ছেন, নাকি আর সে আজিমের মালিকের কোনো ইশারা আছে? আল্লাহু আমারাক, আল্লাহ তাআলা কি আপনাকে আদেশ করেছেন? তখন ইব্রাহিম নবী তিনি ইশারা করেছেন, হ্যাঁ আল্লাহ তাআলার ইশারা রয়েছে। তখন তার পরিবার নিশ্চিত হয়েছে, যদি আল্লাহ তাআলার ইশারা থেকে থাকে, বিপদ যত বেশি হোক না কেন, রাতের অন্ধকার যত বেশি হোক না কেন, আল্লাহ সাহায্য আমাদের সাথে অবশ্যই থাকবে। তিনি নিশ্চিত হলেন, একটু কষ্ট হলেও হবে, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিবেন না। কিন্তু আল্লাহর উপরে ভরসা করে চেষ্টা প্রচেষ্টা না করার কোনো সুযোগ, একটা হলো তাকদীর আর একটা হলো তদবীর, কি বলেন ঠিক কিনা? একটা হলো তাকদীর কপাল, আরেকটা হলো তদবীর তথা চেষ্টা প্রচেষ্টা। তদবীরের কথা বলিয়া চেষ্টা প্রচেষ্টা বন্ধ করার কোনো সুযোগ বসে থাকেন নাই, যে আল্লাহ তাআলা আমাদের জন্য খাওন পানির ব্যবস্থা করবেন, বরং পার্শ্ববর্তী পাহাড় তিনি সাফাই দৌড় দিলেন। বিবি হাজরা সাফাই দৌড় দিলেন, খাবারের কোনো সন্ধান পান কিনা, পানির কোনো সন্ধান পান কিনা, সাফা থেকে মারওয়ায় তিনি দৌড়ে গেলেন, মারওয়া থেকে সাফাই দৌড়ে আসলেন, আবার সাফা থেকে মারওয়ায় গেলেন। তিনি এখানে আসলে মনে হয় ওখানে কোনো সুব্যবস্থা আছে, ওই পাহাড়ে গেলে মনে হয় এই পাহাড়ে কোনো সুব্যবস্থা আছে খাবারের পানির। এইভাবে সেই দিন তিনি প্রয়োজনের তাগিদে খাবারের তালাশে, পানির তালাশে সাফা এবং মারওয়ার মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করেছেন। সুবহানাল্লাহ, বললেন না? সেই দিন প্রয়োজনে করেছেন, ওই প্রয়োজনটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য, উমরাকারীদের জন্য ইবাদতের মধ্যে শামিল করে দিয়েছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতু মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতমারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা। সেদিন সাফা এবং মারওয়ায় দৌড়াদৌড়ি করেছেন প্রয়োজনে, আর আজকে আমরা সেখানে খাবারের জন্য দৌড়াই না, পানির জন্য দৌড়াই না, হজ করতে হলে সাফা এবং মারওয়ায় সাতবার দৌড়াদৌড়ি করা হলো ওয়াজিব। উমরা করতে হলে উমরার একটা রুকন হলো সাফা এবং মারওয়ার মধ্যে দোয়াদোড়ি করা। হজ করি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, কিন্তু সিস্টেম রেখে গেছেন নবী ইব্রাহিম। সুবহানাল্লাহ, বললেন না? তিনি আল্লাহর কাছে বলেছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আয় আল্লাহ পরবর্তীদের মাঝে আমার জন্য আপনি সুন্দর প্রশংসার ব্যবস্থা করে যান। এখন তাকে ছাড়া, তার নিদর্শন ছাড়া, তার দেখানো রসুম রেওয়াজ ছাড়া হজ এবং উমরা করা সম্ভব? তিনি দৌড়ে আসলেন, এসে দেখলেন যে ছেলে ইসমাইলের পা যেখানে বারবার আঘাত করতেছে সেখান থেকে পানি উঠতেছে। সুবহানাল্লাহ, বললেন জিব্রাইল আলাইহিসসালাম ওই জায়গার মধ্যে পায়ের খোসা দিলেন, আর অমনি পানি বের হতে লাগলো। পানি যখন চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, তখন মা হাজরা বললেন, দম দম, থেমে যাও, থেমে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যদি এই কথা সেই দিন ইসমাইলের মা না বলতো তাহলে এটা কূপ হিসেবে থাকতো না, এটা একটা প্রবাহিত নদী হয়ে পড়তো। আমার ভাইরাম, এই জমজমের সাথে ইব্রাহিম নবীর স্মৃতি জড়িত কি বলেন ঠিক কিনা? সাফা মারওয়ায় দৌড়াদৌড়ির সাথে ইব্রাহিম নবীর স্মৃতি জড়িত, মাকামে ইব্রাহিমের দুই রাকাত নামাজের সাথে এই স্মৃতি জড়িত।